জলসেথানের গল্প, কবি চৌধুরী সাদেক সাজু। যতবার দেখা হয় তোমার সাথে, প্রতিবারই মনে হয় এটাই প্রথম। অথচ প্রথমবার দেখা হওয়ার সময় সেই শীতের দুপুরে রিকশা থেকে হাত উঁচিয়ে যখন ডাকলে আমায়, তোমার চাদরে ন্যাপথলিনের গন্ধ শুঁকতে শুঁকতে মনে হয়েছিল তোমার পথ আমার মুখস্থ। মনে হয়েছিল জিজ্ঞেস করি, আমাদের কি আগেও দেখা হয়েছিল? অথচ তারপরে আমরা পরস্পরের কাছে প্রতিবারই অচেনা। হয়তো ভাবছ এই কবি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, অথচ খুব গোপনে পত্রিকা ঘেঁটে আমি তোমার রাশিফল পড়ি, অন্যদেরকে বলি এই ব্যক্তি আমার খুব পছন্দের, ইনি বিশিষ্টজন। তুমি জানো আমি বেশ ভাঙাচোরা, গ্রিক দেবতাদের মতো, কিছুটা মেয়েলি সৌন্দর্যে ভরা যুবক নই। আর আমি জানি বেশিরভাগ মেয়ে মানুষ অনেকটা ঢোঁড়া সাপের মতো, সবুজ ঘাস বা সিল্ক পর্দার তফাত তারা জানে না, কেবল বিছানার পাশে বসন্ত জমিয়ে রাখে। তোমার পথ আমার মুখস্থ, অলিগলি অদ্যপান্ত। আমি জানি তুমি তাদের দলের কেউ নও, আর সে কারণেই প্রতিবার তোমাকে অচেনা মনে হয়। উৎসব বচন, দূরত্ব আসলে দৈর্ঘ্যে প্রস্থে মাপবার মতন নয়।